নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি সবার আগে যেটা আমাদেরকে করে নিতে লাগবে সর্ষে পোস্ত চারমগজ কাজু এই সমস্ত সব পেস্ট করে নিতে লাগবে তার জন্য আমি সর্ষেটাকে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এরপরেই সব একসাথে দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট করার সময় আমি এর মধ্যে কাঁচা লঙ্কা নুন ও এক ইঞ্চির মতো আদা কুচি করে দিলাম এই সমস্ত কিছুকে যখন নাকি পেস্ট করব। সামান্য একটু জল দিয়ে কিন্তু পেস্ট করতে লাগবে আর একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আমি এখানে পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব সর্ষে বা পোস্ত দিয়ে যে কোনো মাছ রান্না করলে মাছটা খুব কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে কিন্তু নিতে লাগবে মাছের রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি তাই সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি একসাথে সব মাছ ভাজা যাবে না তাই চারটে পাঁচটা করেই ভেজে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আপনাদের সকলের বাড়িতে হয়তো এইভাবে করেই তৈরি করা হয় তবুও খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সব মাছগুলোকে আমি ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা তৈরি করে নেব কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা টমেটো পিস করে ভেজে নেব টমেটোটা নরম হয়ে গেলে সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত কাজু চারমগজ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু করলে খেতে ভীষণই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতন কষিয়ে নিয়েছি তারপরে যখন তেল বেরিয়ে গেছে মশলার থেকে তখন এর মধ্যে মিক্সির যে জারটার মধ্যে পেস্ট করেছি সেই জারটার মধ্যে জল দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে জলটা মশলার মধ্যে দিয়ে দেব। জলটা দেবার পর কিছু সময় ফুটিয়ে নেবো তারপরে কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট আবারও ফুটিয়ে নেবো মাছগুলো সমেত সর্ষে পোস্তর মাছের মধ্যে কিন্তু বেশি ঝোল দিলে মাছের টেস্ট অত ভালো লাগবে না হালকা ঝোল দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি আমি আশা করব আপনারাও এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সাথে পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই বাই বাই বন্ধুরা